জায়েদ, ফরাদ, আহমদ, আমন, বন্ধুরা আমাদের পিকনিকের আয়োজন চলছে, এদিকে গানের আয়োজন আসর চলছে, রান্নাবান্নার প্রস্তুতি চলছে, আপনাদের সাথে শেয়ার করব সব কিছুই। সেই পুরান দিনের গান, সেসব গান চলছে এখানে। আমাদের রান্নার ব্যবস্থা এখানে করা হয়েছে, আমরা এখানে রান্না করব। আমরা মোটামুটি ভাবে এখন চুলা ধরাচ্ছি, এখনই হয়ে যায় আমাদের রান্না, সমস্যা নেই, আমরা এগুলো অনেক এক্সপার্ট। আমাদের চুলা ধরে গেছে, এই কড়া করি তো হবে তো আমাদের বার্সার সাপোর্টার এখনো বার্সার গেঞ্জি পরেই আছে। আমাদের তুরস্ক থেকে আগত জাহিদ, তাই না? তুর্কি, হ্যাঁ, তুর্কির ওসমান বে আর সার্ত রুল দেখে সে মোটামুটি ভাবে তুরস্ক থেকে আগত। কোথা থেকে? এই বাজার থেকে। আমরা একটু চা খেয়ে আসি, ততক্ষণ রান্নাবান্না চলুক, আপনাদের শেয়ার করবো আর কি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা কোথায় যাচ্ছি এখন? চাকরিতে? চাকরিতে। আচ্ছা চলো। শেষের দিকে আমাদের রান্নাবান্নার খিচুড়ি প্রায় শেষের দিকে, এখন বাজে 12:40, জানি না কখন রান্না শেষ হবে এবং আমাদের খাওয়া দাওয়া শেষ হবে আর কি। এদিকে বাড়ির কাছে ওইখানে রানা, ফরাদ, এখানে আমাদের একটা বন্ধু আছে। হ্যালো বাবা, চোখ দুটো জ্বলতেছে যে। হ্যালো, হ্যালো, কি আমাদের সাথে পিকনিক করবে না, রাগ হয়ে গেছে নাকি? হ্যাঁ, লবণ কি একটু লাগবে, হালকা একটু লাগবে, হেভি আছে, এই পোলার চাল দেয় না, মা বলবে। আমাদের মাংস
আমাদের কোনো ভাবে সম্ভব হতো না, কোনো ভাবে হতো না, ইম্পসিবল। বলো রিভিউ বলো মাংসের। প্লেট রাখো ওই জায়গায়, ওই জায়গায় রাখো। আমাদের চিকেন কোক পোলাও চলে খিচুড়ি রাত্রে বাজে এখন একদম দেড়টা, একটা তিরিশ। ভাই আমরা নিচু দেখেছি, এখন খাওয়া হবে আল্লাহ যদি লেগে থাকে। আমাদের ডাইনিং টেবিলে বসে পড়েছি ভাইয়া। হ্যাঁ একদম, ভিডিওতে যদিও স্মেলটা আপনাদের মানে দিতে পারছি না, কিন্তু এত সুন্দর বাসনা। করোনার আগে, তাহলে আসলে করোনা, করোনা আমাদের করোনা করে দিয়ে গেছে। তবে স্মেলটা হেভি না, বাসনাটা হেভি, বাসনা একের বাসনা। এই রাত বিরাতে একদম একদম, না 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 ঠিক আছে, পারফেক্ট। আমার খাবার চলে এসেছে, ওইদিকে রান্না মোটামুটি ভাবে শুরু করে দিয়েছে, বাড়ি সেলফিতে ব্যস্ত। জাহিদ ভাত বাড়ছে, ওইদিকে মামুন সালাদ প্রসেস করছে। মামুন ধন্যবাদ তোমাকে অসংখ্য। এই যে আমার এখন ফিঙ্গার দিতে হবে, এখন কি করতে হবে? ফিঙ্গার একটাই দিয়া, একটাই দিয়া ভাত হাত লাগাই ফেলছে, এখন ফিঙ্গার দিতে পারছে না, এখন কি মানে একার কাজ। ভাই আপনি আমাদের স্পেশাল সালাদটা একটু দেখাবেন না? অবশ্যই অবশ্যই, এই যে আমাদের স্পেশাল সালাদ। তবে এখন কয়টা বাজে বললো তো জাহিদ? দেড়টা, দেড়টা বাজে, রাত দেড়টা বাজে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন খাওয়ার জন্য ওয়েট করছি, সব কিছু রেডি হয়ে গেছে। এই যে আমাদের এখানে সব কিছু খাবার রেডি, দীর্ঘ বছর খানিক পর হয়তো বা খাওয়া দাওয়া হচ্ছে, এরকম পিকনিক আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ভালো লাগলে আপনারা জানাবেন। দারুন মজা, ভাতটা যেমন পারফেক্ট হয়েছে
মাংস কিন্তু সেরকম পারফেক্ট, বুঝছো? পিকনিক করলে মা বলছে পিকনিক করলে তাড়াতাড়ি একটু দিবি, মাংসটা অসাধারণ। থাক এখন দিও না মাছ, পরে দিচ্ছি। এই যে মাংস, ভাত এবং ঠিক এইভাবে লোকমা নিয়ে অসাধারণ একদম। হ্যাঁ, তোমার সালাদ দায়ের মধ্যে ধনিয়া পাতা দেওয়ার কারণে বেশি মজা লাগছে। বন্ধুরা, খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এ ছিল আমাদের পিকনিকের যাবতীয় ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।